স্ত্রীকে খুন করার দায়ে অভিযুক্ত স্বামীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে পুলিশের সামনে মুহূর্তেই নিজের পেটে নিজেই চাকু ভরে দিল স্বামী শাহ আলম শনিবার দুপুরে ঘটনায় রীতিমতো সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শেরপুরে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয় যদিও পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর রেফার করা হয়েছে পুলিশ হেফাজতে থাকাকালীন কিভাবে একজন অপরাধী নিজের পেটে চাকু ভরে দেয় ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন উল্লেখ্য সম্প্রতি কয়েকদিন আগে সামসেরগঞ্জে গিয়ে অবস্থায় গর্ভবতী মুসলিমা খাতুনকে পেটে ও পিঠে চাকু ভরে খুন করে স্বামী শাহ আলম ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত স্বামীকে পরের দিনই অভিযুক্ত শাহ আলমকে জঙ্গিপুর কোর্টে নিয়ে গিয়ে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নিয়ে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ শনিবার সেই ঘটনার পুনর্নির্মাণ করার উদ্দেশ্যেই শাহ আলমকে নিয়ে শেরপুর গ্রামে মৃত মোসলেমা খাতুনের বাড়ি যায় পুলিশ সেখানে কার্যত পুলিশের চোখকে ধুলো দিয়ে নিজের পেটে চাকু ভরে দেয় অভিযুক্ত ওই যুবক